हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। এখন দেখো সকাল কটা বাজে? 5:30টা বাজে। আর আমার মেয়ে দেখো উঠে খেলা করছে এখানে। আর এখানে 5:30টা মানে আমাদের বাড়ির দিকে তো প্রায় ফর্সা ফর্সা মতো হয়ে এসেছে, কিন্তু আমাদের এখানে অনেকটা রাত আছে এখনো। আর এখানে সকাল হতে হতে পুরো 6:30 বাজবে। 6:30 সময় পুরো পরিষ্কার হবে আর কি। আর আমাদের বাড়ি থেকে প্রচুর হয়তো এখন ঠান্ডা পড়ছে, কিন্তু এখানে আমাদের দেখো ফ্যান চলছে, এখানে গরম লাগছে, এখানে অতটা ঠান্ডা পড়ে না। তখন মেয়ে দেখো উঠে গেছে, এবার কী করবো, ওই জন্য ওকে দিয়ে ও দুষ্টুমি করছে, খেলা করছে। ওর জন্য আমি বসে আছি, আর ওর বাবা নেই রুমে, তার মধ্যে ওর বাবা কোথায় একটা গেছে। এমা রাত 5টার সময় উঠে খেলা তো, ও আসলে উঠেছে আরও আগে, 5টার সময় উঠেছে। তখন থেকে আমি ভিডিও স্টার্ট করিনি, কারণ এর মধ্যে ওর উঠে লেপটিন করা হয়ে গেছে, মানে হাগা মোতা সবই হয়ে গেছে। আর এখন ওই যে খেলা করছে, আর এমনি তো আমার সেই রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে, আর কেন যাই না ঘুমে আসছে না, আসলে বাড়ি যাবো তো, ওই জন্য মনটা যেন কীরকম হয়ে গেছে, আর একবার ঘুম ভেঙে গেছে আর ঘুমে আসছে না। আর তার মধ্যে দেখি মেয়ে উঠে গেছে, আমাদের দাদাভাইও রাত 4টের সময় উঠে চলে গেছে। তো বন্ধুরা, আবার সকালে দেখা হবে। আর এমনি তো কালকে কী কী মার্কেট করেছি আমি কালকে রাত দেখাইনি, ওটা আজকে দেখাবো, কারণ কালকের এমনি যে ভিডিওটা হয়েছে ওটার সঙ্গে এটা যোগ করলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য করে দুটো আলাদা আলাদা করে আমি দিচ্ছি ভিডিওটা। তো বন্ধুরা, আবার সকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আবার দেখো সকালবেলা চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম কী কী মার্কেট করবো সেগুলো দেখাবো, তা দেখো তোমরা। এই তোমাদের দাদাভাইয়ের জন্য একটা প্যান্ট নিলাম, এই প্যান্টটা 80 টাকা। আর এই 3টে 4টে প্যান 60 টাকা করে নিয়েছে, 60 টাকা করে 3টে 180 টাকা। আর এইটা এখানে দুটো গেঞ্জি আছে, মানে আমাদের বাড়ির পাশে একজন নিতে বলেছে, তোমার দাদাভাইয়ের সঙ্গে কাজ করতো, দুটো গেঞ্জি, এটাও 100 বলছি কেন, এটাও 80 টাকা করে, 80 টাকা পিস। এটা হয়ে গেল। আর মেয়ের জন্য কুচি নিয়েছি দেখো, এই যে চুপি 50 টাকা। চার পিস 20 টাকা করে পিস, এক পিস 20 টাকা। আর এই যে গরম গরম সোয়েটার, গরম মানে শীতের জন্য আর কি, শীতের পোশাক 100 টাকা। মানে দুটো নিয়েছি, 200 টাকা দিয়ে দুটো নিয়েছি।
60 টাকা করে। দুটো নিয়েছি 90 টাকা দিয়ে, 2 পিস 90 টাকা। একটা ভিও রাত্রে ওকে পরিয়েছিলাম, ও ভিজিয়ে ফেলেছে, এখন 2 আমি রোদে দিয়েছি। আর এখানে 20 টাকা পিস, 5 পিস নিয়েছে 100 টাকা। আর বেশি কিছু আমরা এমনি মার্কেট করিনি। আর ও আরেকটা জিনিস আছে, এই যে মোজা 30 টাকা নিয়েছে। আর এই যে মানে দুষ্টু মেয়ের পায়ে নুপুর, নুপুর পেয়ে তো ভীষণ আনন্দ, এইগুলো নিয়েছে 150 টাকা। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো? আর আমার যে দুষ্টু মামামের জামাগুলো এনেছি, আর মার্কেটটাতে প্রচুর জিনিস হয়, তোমরা তো দেখেছো নিশ্চয়ই, দেখেছি আর প্রচুর। আমি তো ভিতরে সবজির মার্কেটে ভিতরে ঢুকিনি, আমি ওই বাইরে পুরো ওই কাপড় যেগুলো বসে আর কি, কাপড়ের দোকানটাই খালি ওই গেছি রোড দিয়ে, মেন রোড দিয়ে, কিন্তু আমি ভিতরে ঢুকিনি। ভিতরে যদি ঢুকতে পারতাম তাহলে নিশ্চয় তোমাদের দেখালে বুঝতে পারতে কত বড় মার্কেটটা। আর পুরো মেলার মতো লোক বসে, প্রচুর লোক হয়, মনে হবে যেন মেলা হচ্ছে ওখানে। আর জিনিসের অনেক অনেক কম দাম হয় এখানে, কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেক সস্তা পাওয়া যায়। কিন্তু আমার ইচ্ছা ছিল আরও জিনিস কিছু নিয়ে যাবো, কিন্তু আমাদের অলরেডি এমনি অনেক কিছু জিনিস হয়ে যাবে, ব্যাগপত্র 2-3টে হয়ে যাবে। এবার অত জিনিস একা আমি তো মেয়ে নিয়ে পারবো না, তোমাদের দাদা ভাই একা, ওর ভীষণ কষ্ট হয়ে যাবে, ওই জন্য করে বেশি কিছু কিনিনি। আর এমনি অলরেডি কীভাবে জানি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করো, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক, টাটা বাই।